বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। ফলে এখন থেকে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকবে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এখন থেকে অভিযুক্ত বিচারকদের বিষয়ে উচ্চ আদালত ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, এখন সুপ্রিম কাউন্সিল পুনরুজ্জীবিত হওয়ায় সেসব বিষয়ে সাংবিধানিকভাবে নিষ্পত্তির সুযোগ তৈরি হয়েছে। এরপরও উচ্চ আদালত সম্পূর্ণ স্বাধীন, তাই তাদের ব্যবস্থা উচ্চ আদালতই নেবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা সরকারের বড় অগ্রাধিকার, সরকার এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি। এরই মধ্যে পাচার হওয়া অর্থ ফেরতের কাজ শুরু হয়েছে। রবিবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, 2025 সালের মধ্যে 50টি অনুসন্ধান কূপ খনন করতে চায় সরকার। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 13 আসামির বিরুদ্ধে আগামী 24 অক্টোবর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক আবু তাহেরের আদালতে মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য ছিল। ময়মনসিংহ বিভাগ ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা কবলিত মানুষকে সহায়তা করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে আরও 73 জনকে হত্যা করেছে ইসরায়েল। উত্তর গাজার বেইত লাহিয়া শহরে গভীর রাতে বোমা হামলায় নারী ও শিশুসহ এই হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় পুরো একটি আবাসিক কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ও ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। প্রায় 11 মাস পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সোমবার এই মাঠে শুরু হচ্ছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচের আগে রোববার সাংবাদিকদের মুখোমুখি হন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, সাকিব না থাকায় কম্বিনেশন মেলানো কঠিন হচ্ছে, উত্তরণে কিছুদিন সময় লাগবে।